বিজেপি দলে গণতান্ত্রিক সকল পরম্পরা হত্যা করে যেখানে সংসদত সদস্যবিল আলোচনা করে বাধা প্রদান করে আছে বিধানসভার মজিয়াত আমি বক্তব্য রক্ষার সুযোগ নাই সংখ্যালঘুর ভ্রষ্টাচার দুর্নীতি স্বজন গতিকে আজি রাজপথত নামি রাজপথ কার্যসূচীর বাদে আমার বিরোধী সক্রিয় আপনি জানে যে আদানী ভাতৃদ্বয় উত্তর প্রধানে জনগণের আজি যেটো সায়েন্সৰ পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকত বাতিল হৈ গ'ল, আজি তাৰিখত পৰীক্ষা বাতিল কৰিছে, এই দিনটো আজিৰ দিনটো অসমৰ শৈক্ষিক ইতিহাসত এটা কলা দিন হিসাবে আজ্ঞা হিসাবে ঘোষণা হয়েছে। আর এই দায়িত্ব পালন দায়িত্ব স্বীকার করে তৎক্ষণাৎ শিক্ষামন্ত্রীয়ে তেওঁ চকীর পৰা পদত্যাগ করব লাগে আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও এই ক্ষেত্রে তৎক্ষণাৎভাবে, কারণ শিক্ষামন্ত্রী আজি অসমত এজন নয় দুজন বলে মানুষে কয়, কারণ শিক্ষামন্ত্রী তো শপথ লৈ পেলাই সংবিধানের শপথ লৈ শিক্ষা মন্ত্রীজন আছেই, তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা বিভাগের যিমানবিল ঘোষণা পরীক্ষা কেতিয়া হব পরীক্ষা কি পাতিব রিজাল্ট কেতিয়া দিব সকল ঘোষণা মুখ্যমন্ত্রী করে থাকে, গতি এনে স্থিতি আজি তারিখত কেবল বিজ্ঞান পরীক্ষা আজি বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন কাল ফাঁদি হওয়ার কারণে আজি কিভাবে আমার হাজার হাজার লড়াছলীর জীবনক আজি হেতালি খেলছে সরকারে, অকল এইখানে নহয় ইখনের পিছন ইখন যে পরীক্ষায় পাতিছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কাকত ফাঁদি লৈছে, ইয়ার কারণ কি প্রত্যেকটা প্রশ্ন কাকত ফাঁদি লৈছে, আসল কথা হয়েছে যে ইয়াত কোরবাত নয় কোরবাত রহস্য সোমাই আছে, ইয়াত কোরবাত নয় কোরবাত অভিখণ্ডী সোমাই আছে, গতি হাজার হাজার আমার শিক্ষার্থী সকলের জীবনক হেতালি খেলিছে, তার কারণে আমি দাবি জানাইছো অসম প্রদেশ কংগ্রেস কমিটির তরফের শীঘ্রে শিক্ষামন্ত্রী পদত্যাগ করব লাগে আর অসম সরকারে এই ক্ষেত্রে সঠিক ব্যবস্থা লব লাগে যাতে ভবিষ্যতে এনেকৈ আমার উঠি অহা নতুন প্রজন্মক যাতে হেতালি খেতেও নেখেলে।